মতিঝিলের এখানে আসার পরে একটা অদ্ভুত ধরনের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে মসজিদ। এটা কিন্তু একটা ধরনের মসজিদ, কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, তবুও মসজিদটা হঠাৎ তৈরি হয়েছিল। তাই এই মসজিদটাকে ভাঙতেও পারে না, এখানে অনেক লোক ভাঙার চেষ্টা করেছিল, মানে খোলার যে ভেতরে কি আছে দেখবো, কোনো জানালা নেই, কিছু নেই, তো তারা মারা গেছিলো, মানে এখানকার লোক বলে। আর ওই পাশে দেখতে পাচ্ছি একটা মসজিদ করেছে, আমি চলো ওপাশটায় তোমাকে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, তো তোমাদেরকেও দেখাবো। আর যে মসজিদটা তৈরি হয়েছিল ওই জানালা নেই, যেটা 1779 সালে ওখানে লেখা আছে সাইনবোর্ডে। আর এই যে এই মসজিদটার দরজা আছে, জানালা আছে, এটাতে নামাজ পড়া হয়। এখানে অনেক মৃত ব্যক্তি আছে যাদের কবর, অবশ্য কারণ নাম লেখা নেই এখানে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মসজিদের ব্যানার, এটা হচ্ছে মসজিদ, ঠিক আছে। মসজিদটার কোনো জানালা নেই, দরজা নেই, কিচ্ছু নেই। এমন হয়ে এখন পড়ে আছে। আর আমরা তোমাকে নিয়ে যাচ্ছি এখন মতিঝিলে, একবার দিনের নাজারা দেখে নাও আর রাত্রের নাজারা কেমন হয় দেখতে। সো এটা হচ্ছে মতিঝিলের গেট, এখন টিকিট মূল্য 30 টাকা হয়ে গেছে। আমরা ভেতরে যাব, দেখব দিনে কেমন লাগে দেখতে আর রাতে কেমন লাগে, ঠিক আছে। মতিঝিলটা আগের কিছু নেই, বাট এখন মমতার উদ্যানে, মানে মমতার নিজের উদ্যানে এটা তৈরি হয়েছে। এখানে এটা পিকনিক স্পট বললেই চলে, তো ওইগুলো দেখতে পাচ্ছ। আমরা একটু আরও আগিয়ে যাব, চলো আমাদেরকে দেখাই দিনের বেলা কেমন লাগে আর রাত্রে কেমন লাগে দেখতে। তো আমরা অনেকটা আগিয়ে আসিনি, মজা করলাম। আমি যাচ্ছি সামনে, বিশ্ব বাংলা লেখা আছে ওখানে, চলে যাই। জায়গাটা সত্যিই খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, প্লাস তুমি এখানে সাইকেল ভাড়া নিতে পারো, 4 চাকা নিতে পারো, ওই যে টোটো মতো ভাড়া নিতে পারো ঘোরার জন্য। জায়গাটা অনেক বড়, প্রচণ্ড বড়। আর দেখতে পাচ্ছ সবাই বসে আছে, আর ওদিকে ঝিলের পাশ দিয়েও একটা রাস্তা আছে, তো সবাই তো এখানে বসে আছে। তো তোমাকে মুর্শিদাবাদের এখানে আসতে গেলে টোটো করে হাজারদুয়ারি থেকে 20 টাকা নেবে, ঠিক আছে। 20 টাকাতে তোমাকে এখানে পৌঁছে দেবে, এবং অনেক সময় 15 টাকাও নেয়, তোমরা বার্গেনিং করে নেবে। তো আমি তোমাকে বলেছিলাম এটা হচ্ছে মমতার উদ্যান, মানে বিশ্ববাংলা লেখা থাকবেই, কারণ দীঘাতেও বিশ্ববাংলা লেখা আছে, এটা মমতার উদ্যান। তো দেখতেই পাচ্ছ কেমন দেখতে, আরও সামনের দিকে যাই। আর আমি তোমাকে পিছন দিকটা দেখা চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো, ঘুরতে ঘুরতে অনেকটা দূর। মতিঝিলটা অনেক বড়, আর এটা একটা পার্ক। তো সারাদিন রৌদ্রে ঘোরার পরে আর হাল নেই, এরও একদম পুরো কোথায় গেলি রে তুই, এও লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ, প্রচণ্ড রোদ। তো আমরা বিশ্ববাংলায় এখন উঠছি, চলো দেখা যায় কেমন দেখতে। এটা হচ্ছে বিশ্ববাংলা, দেখতেই পাচ্ছ পুরো পার্কের মাঝখান মনে হয় এটা, আরও পার্কের চারিধার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেন ঝিল মতিঝিল, দেখতেই পাচ্ছ। অসাম বলো তো, অসাম। তোমরা অবশ্যই কিন্তু এত কষ্ট করে দেখাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার আগে থেকে যদি ইউটিউব ফ্যামিলির কোনো মেম্বার বা হয়ে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেটা দিলে বললাম, দেখতেই পাচ্ছ পুরো গঙ্গা। আর একটা রিকোয়েস্ট তোমাদের, যে কাবিরদা কবে তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে প্লিজ এটা সবার কাছে পৌঁছিয়ে দিও। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পুরোটা মতিঝিল কেমন দেখতে। আমি মতিঝিলের একদম শেষে চলে এসেছি, মানে যে পার্কটা আমি পুরো শেষে চলে এসেছি। কিছু পুরনো এখানে জিনিস আছে সেগুলো তোমাদের জন্য দেখাবো বলে, তো চলো দেখি। মতিঝিলের শেষে কিছু এমন দেখতে পাবা মূর্তি, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে কিছু মূর্তি আছে, চলো ওগুলোকে আমি দেখিয়ে আসি তোমাদের, ওই মূর্তিগুলো কেমন। হাতির ওপরে সব মানে আমাদের সম্রাট রয়েছে, তার সেনাপতি, উট, ঘোড়া সব রয়েছে। চলো দেখিয়ে আসে কাছে। এটা হচ্ছে সামনের থেকে দেখতে পারবা পুরো এমন দেখতে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তুমি। তো এই মতিঝিলের এই পার্কে আসার পরে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, পরপর অনেক রুম রয়েছে। তো এই রুমগুলো ভাড়া দেওয়া হয় থাকার জন্য নাইটে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কত সুন্দর আছে। আমাদেরকে বাইরে চলে যেতে বলো, কারণ যেহেতু আমাদের রুম ভাড়া নেওয়া নেই এই জন্য। সো এটা হচ্ছে মতিঝিলের রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ। একটু ভালো ভালো লাগছে, তুমি একটু কষ্ট করো প্লিজ, আমার ক্যামেরাটা অত দামি নাই। তো এখানেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া যায়। এক্সিট পয়েন্ট ওইদিকে আছে। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সো তোমরা দেখতে পাচ্ছ রাত্রে কেমন দেখতে। তো আমার ক্যামেরায় অতটা ভালো আসছে না, তবুও খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। তোমরা আসো দেখে যাও মতিঝিলটা কেমন দেখতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার আই বাটনে ক্লিক করো তাহলে দেখতে পারবা মহরমের যে তাজিয়া ওঠে এবং যে আগুনের গোলায় হাঁটে মুর্শিদাবাদে, সেটা দেখতে পারবা। তো আজকের ভিডিও এটুকুই।